Guru Brahma Guru Vishnu Guru Dev Maheshwara Guru Sakshat Param Brahma Tasya Mahishi Gurave Namo Vande Madhava Nanda Kumara Pohilenu Pito শিখি পাখা গলে বনমালা চরণে যমুনা পুলিনে সখা গণশনে খেল তো মদন মহ বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন বৃন্দাবন মধুবন ভক্তির লাগি স্বর্গ ছাড়ি আসি মর্তভূমি ভক্তের লাগি স্বর্গ ছাড়ি আসি মর্তভূমি ভক্তের মনে বাড়াবার লাগি ভক্তের মনে বাড়াবার লাগি ভক্তের মালা উড়ি গলে ভক্ত ছাড়া রইতে নারী আমি ভক্ত ছাড়া রইতে নারী ভক্ত আমার প্রাণের প্রাণ ভক্ত ছাড়া রইতে নারী ভক্ত আমার প্রাণের প্রাণ ভক্ত ছাড়া রইতে নারী ভক্ত আমার প্রাণের প্রাণ তাই তো আমায় ভক্ত ভক্ত আমার প্রাণের প্রাণ তাই তো আমার ভক্তাধীন ভক্ত আমার প্রাণের প্রাণ ভক্ত ছাড়া রইতে নারী একদিন তিতো পাণ্ডব অর্জুন মনে মনে ভাবলেন আমার চেয়ে বড় ভক্ত এই পৃথিবীতে নাই কারণ যে ভগবানকে পাওয়ার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করছে সাধন করতে করতে গায়ে গাছপাথর জন্মে গেছে সেই ভগবান কিনা আমার রথের সারথি তাই অর্জুন মনে মনে অহংকার জন্মে গেল কিন্তু
ভগবান বললেন আমি সব সইতে পারি, যদি কোনো ভক্ত অহংকার করে আমি কিন্তু সইতে পারি না। তাই ভক্তাদীন ভগবান অর্জুনকে বলে, অর্জুন আমার মনের বড় বাসনা তোমাকে সঙ্গে নিয়ে ময়ূর ধ্বজ রাজাকে দেখতে যাব। অর্জুন বললেন, প্রভু আপনার সঙ্গ পাহা এত সৌভাগ্যের কথা, ভক্ত আর ভগবান একসঙ্গে যাত্রা করলেন। আপনি হইল বৃথা ব্রাহ্মণের রূপ, অর্জুন করিল মুগ্ধ বালক স্বরূপ। আপনি হইল বৃথা ব্রাহ্মণের রূপ, অর্জুন করিল মুগ্ধ বালক স্বরূপ। তারা ব্রাহ্মণ বেশে যাত্রা করিল, ব্রাহ্মণ বেশে যাত্রা করিল, অপরূপ শোভা দেখে ব্রাহ্মণ বেশে যাত্রা করিল, অপরূপ শোভা দেখে ব্রাহ্মণ বেশে যাত্রা করিল, অপরূপ শোভা দেখে হস্ত ধরা ধরি করে, অপরূপ শোভা দেখে হস্ত ধরা ধরি করে, অপরূপ শোভা দেখে ব্রাহ্মণ বেশে যাত্রা করিল। ভগবান শ্রী গোবিন্দ আমা ব্রাহ্মণ বেশ ধারণ করলেন, অর্জুন সাজলেন বালক ব্রাহ্মণ, দুজনে পথ দিয়ে চলেছে। ওদিকে মহারাজ ময়ূরধ্বজ গোবিন্দ সেবা আর বৈষ্ণব ছেড়া ছাড়া জানে না, গোবিন্দ ধ্যান গোবিন্দ জ্ঞান গোবিন্দ তার নয়ন মণি। গোবিন্দ মন্দিরে প্রবেশ করে গোবিন্দকে ভোগ নিবেদন করে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ আমি অযোগ্য, আমি তোমার সেবার যোগ্য নই, তাই তুমি কৃপা করে গ্রহণ করো। ময়ূরধ্বজ রাজা চরণতলে বসে বসে গোবিন্দকে বলছে, কি গো গোপী জন মনোচ গিরিধারী নাগর, রাখ গমি নতি রাঙা পা, রাখ গমি নতি রাঙা পা, গিরিধারী নাগর রাখে গো মিনতি রাঙা।
ভাবে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে গোবিন্দ, বেলা তো অধিক হয়ে গেল, কিন্তু আজ তো কোনো বৈষ্ণব এলো না, তবে কি বৈষ্ণব সেবা হতে আমি বঞ্চিত হব? বলো বলো ঠাকুর, বলো পাথরের বৃক্ষ কি কথা বলতে পারে? মহারাজ বললে, ও তুমি কি তাহলে কথা বলবে না? তাহলে তুমি শোনো, আমি আজ প্রতিজ্ঞা করছি, অতিথি সেবা হতে যদি বঞ্চিত হই তাহলে এই দেহ আগুনে ঝাঁপ দেব। ভগবান মনে মনে ভাবলেন, এখন আমি কি করি? ব্রাহ্মণ বেশ ধারণ করে অতিথিরূপে মৌরধ্বজ রাজার দুয়ারে এসে উপস্থিত হলেন। মহারাজ, মৌরধ্বজের জয় হোক! দাঁড়িয়ে বললেন, এ কি আপনারা? ব্রাহ্মণ বেশে ভগবান বললে, আমরা মহাজনাষ্টমী দেখা করতে চাই। বেশ, তাহলে তোমরা একটু বসো, আমি এখনই আসছি। দাউড়ি দৌড়ে গেলেন, গিয়ে দেখছেন মহারাজ গোবিন্দ সেবা করে তুলসী দেবীকে প্রণাম করছে। বলি তুলো তুলসী রে, তুলো শিরে, তুলো শিরে, যদি কৃষ্ণ ভক্তি পাবি যদি রে, তুলো শিরে, তুলো শিরে। মহারাজ বলে, কি দাড়ি, তুমি বলো কি সংবাদ নিয়ে এসেছ? মহারাজ, দরজায় দুজন ব্রাহ্মণ এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়। দাঁড়ি, আমি এখনই আসছি, তুমি দাঁড়াতে বলো। গোবিন্দচরণে প্রণাম করে দরজায় এসে দেখলেন, দেখে বলছেন, মহারাজ আপনাদের পরিচয়? ভগবান বেশি ব্রাহ্মণ বললেন, আমরা হলাম দরিদ্র ব্রাহ্মণ। মহারাজ বলেন, বেশ তো, আমার পরম সৌভাগ্য আজ আপনাদের বোধানে সেবা দেব, অতিথি দর্শন পেলাম, দয়া করে আমার এই আতিথ্য গ্রহণ করুন। ব্রাহ্মণগণ বললেন, আতিথ্য গ্রহণ করতে পারি, কিন্তু একটা শর্তে। হে ব্রাহ্মণ, বলো কি শর্ত? দয়া করে আপনারা ফিরে যাবেন না। শাস্ত্রে বললেন, কি বললেন গো? গৃহস্থের বাড়ি যদি অতি জনমের সঞ্চিত পূর্ণ সঙ্গে সঙ্গে যা, তার সকল পূর্ণ বিফলে গেল, তার সকল পূর্ণ বিফলে যা, তার সকল পূর্ণ বিফলে যা, সকল পূর্ণ বিফলে যায়। কত
অতীত বয়ে মুখ খুলে পরে সকল পূর্ণ বিফলে যায়। অতীত বয়ে মুখ খুলে পরে তার সকল পূর্ণ বিফলে যায়। মনুষ্য কোন জন্ম নেই যদি নাকি সাধুগুরু বৈষ্ণব সেবা না লাগানো যায়, তাহলে জন্ম জীবনে সব মিথ্যা, কেবল আমার আমার নিয়ে মেতে থাকলাম। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললে, কি বললেন, জীবনিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, মায়া পিসা চিনি দেখো গলাথে বান্ধিল। মহারাজ বললেন, হে ব্রাহ্মণ, আপনারা দয়া করে বলুন কি করলে আপনারা সেবা গ্রহণ করবেন। ব্রাহ্মণ বিশেষ গোবিন্দ আমার বললেন, মহারাজ আমরা বড় বিপদে পড়েছি। বিপদ বলুন, সেই কি বিপদ? আমি এই রাজ্যের রাজা মহারাজ, আমার আসার সময় বনের মধ্যে এক হিংস্র সিংহের সঙ্গে দেখা হয়। সে আমার আদরের শিশুটাকে আহার করবার জন্য জোর করে ধরে নিয়ে যাচ্ছিল। সে কি ব্রাহ্মণ? তারপর আমি তখন সিংহটাকে অনুনয় বিনয় করে বললাম, পশুরাজ তুমি দয়া করো, তুমি করুণা করো, আমার দশটা নয় পাঁচটা নয় একমাত্র সন্তান, আমার আধার ঘরের আলো, আমার আপন বলতে আর কেহ নাই। যখন আমি ঘরে যাব, ওর মা যখন জিজ্ঞাসা করবে কি গো তুমি এলে, আমার গোপাল কোথায় রেখে এলে, কি উত্তর দেব ওর মাকে? ওগো পশুরাজ, তুমি দুধের শিশুটাকে ছেড়ে দাও, তুমি আমাকে ভক্ষণ করো। সেই পশুরাজ বললে, শোনো বিপ্রবা, আমি যা চাইব তুমি তাই দিতে পারবে? ব্রাহ্মণ বললেন, কথা দিলাম, তুমি যা বলবে আমি তাই শুনব। পশুরাজ বললেন, শোনো বিপ্রবা, ময়ূর ধ্বজ নামে একজন আছে রাজন, তাহার অর্থ অঙ্গ আমি করিব ভজ। ময়ূর ধ্বজ নামে একজন আছে মৌরধ্বজ রাজার অর্ধঙ্গ যদি এনে দিতে পারো, তাহলে আমি উদার পরিপূর্ণ করে সেবা করব, আর তোমার ওই বালককে তোমার হাতে তুলে দেব। ভগবান বললে, মহারাজ আপনি পারলে পারবেন আমার সন্তান ভিক্ষা দিতে। মৌরধ্বজ রাজা হাসছে, এ কি মহারাজ, আপনি আমার কথা শুনে হাসছে? মহারাজ বললেন, হ্যাঁ আমি হাসছি। আমি হাসছি কেন জানো? এই দেহটা যদি
বৈষ্ণব সেবায় লাগা, এর চেয়ে আনন্দের আর কি আছে? আমার কি সৌভাগ্য, আপনি দয়া করে প্রসাদ সেবা করুন। বেলা অধিক হয়ে গেল, তবে মহারাজ আরেকটি কথা, ওই ধারালো কর্তন দণ্ড দিয়ে একদিকে ধরবে আপনার স্ত্রী, অপর দিকে ধরবে আপনার পুত্র। স্ত্রী আছাড়িয়া পড়ে বললেন, ওগো আমি পারব না, আমি যে তোমার সহধর্মিনী। মহারাজ বললেন, তুমি না পতিবর্তা সতীরমণী, স্বামীবাক্য পালন করা তোমার ধর্ম, মানি না তোমার ধর্ম, যে মানি না যে ধর্মে পতি বলি দিতে হয়, স্বামীকে হারা হতে হয়, মানি না সে ধর্ম। ছোট্ট ছেলেটা দৌড়াতে দৌড়াতে এসে বাবাকে বলছে, বাবা বাবা তোমার চোখে জল কেন? একি মা তুমি কাঁদছ কেন? বৈষ্ণব সেবার আয়োজন করলেন, সেবায় বসলেন রাজা। মনে মনে বলছে, কি গো বলো সেবা, সেবা করা যা, আরে হবে করা যা, আরে হবে পরিবারে মহারাজ মৌরধ্বজ সেই অতিথিদের প্রণাম করলেন। দাড়িকে বললেন, দাড়ি যাও একখানি কর্তনদণ্ড নিয়ে এসো। দাড়ি একটি কর্তনদণ্ড আনলেন। ছেলেটি বাবাকে জড়ি ধরে বলছে, বাবা 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 কর্তনদণ্ড দিয়ে কি হবে? মহারাজ মৌরধ্বজ বললেন, ওরে গোপাল, ওরে গোপাল, এই কর্তনদণ্ড দিয়ে কি হবে জানিস? তুমি আর তোমার মা আমার এই দেহটাকে দুখণ্ড করে দেবে। সে কি বাবা, তোমার এই দেহটা নিয়ে কি করবে? মা গোপালকে বক্ষ পরি জড়ি ধরে বললেন, ওরে গোপাল গোপাল যা, ওই যে মন্দির, ওই মন্দিরের মধ্যে পাথরের ভগবান আছে, গিয়ে জিজ্ঞাসা কর। ছোট ছেলেটা কাঁদতে কাঁদতে মন্দিরের মধ্যে প্রবেশ করলে, প্রবেশ করে বলছে, কি গো শুনেছি তুমি নাকি ভগবান, তাহলে তুমি কথা বলছো না কেন? বলো বলো, ও ঠাকুর
কথা বলছো না কেন? তুমি বলো, আমার বাবা অর্ধ অঙ্গনি কি করবে? ভগবান যখন কথা বলছেন, ছোট ছেলেটি বলছে, ও বুঝতে পেরেছি, আমি ছোট বলে তোমার কথা বলতে ইচ্ছা করছে না। বেশ বলো ঠাকুর, বলো, তুমি কথা বলো। এই বলে প্রভু চরমতলে লুটিয়ে পড়ে কাঁদছে আর বলছে, কি গো প্রভু, তোমার চরণে সোপে দিলাম আমার নয়ন বাড়ি, প্রভু তোমার চরণে সোপে নয়ন বাড়ি, আমার নয়ন বাড়ি, আমার নয়ন বাড়ি, প্রভু তোমার চরণে সোপে দিলাম আমার এই নয়ন বাড়ি, প্রভু তোমার চরণে সোপে দিলাম আমার এই নয়ন বাড়ি। কাঁদতে কাঁদতে পাথরে বৃক্ষ মাথা করতে লাগলে, যখন এই ছোট্ট ছেলেটা মাথা করছে, ঠিক এমন সময় ভগবান আর থাকতে পারলেন না। পাথর হলে কি হবে গো, পাথরের বৃক্ষ থেকে ঝরঝর করে কাঁপছে। ছেলেটি দেখে বলছে, এ কি ঠাকুর, ঠাকুর তুমি কাঁদছ? বেশ ব্রাহ্মণ বেশি ভগবান শ্রী গোবিন্দ আমার বললে, কি হলো মহারাজ? মহারাজ দৌড়ে গিয়ে নিজের সন্তানকে মন্দির থেকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে একটি কর্তন দণ্ড দিয়ে বললে, বাবা একদিকে তুই আর অপরদিকে তোর মা, দুজনে দুদিকে ধরে দাঁড়াবি, একদিকে শিশু আর অপরদিকে ধরলেন সহধর্মিনী। ব্রাহ্মণ বললেন, তোমরা সবাই হাসি মুখে মহারাজকে বিদায় দাও। কর্তন দণ্ডটা নিয়ে মস্তকের উপর দিয়ে যখন কাটতে শুরু করলে, স্ত্রী পুত্র থাকতে পারলেন না, ওই দশা দেখে মূর্ছায় গেলেন। মহারাজ বললে, তবে আমি কি সেবা অযোগ্য, আমি কি বৈষ্ণব সেবা দিতে পারবো না? মহারাজ কাঁদছে, হে গোবিন্দ, আমার বৈষ্ণব সেবার হবে না, না জানি কত জনমের অপরাধ করেছি,
ভগবান মনে মনে বললেন, মরুধ্বজ তুমি কি জানো না? তাহলে শোনো, যে করে আমার আশ তার করি সর্বনাশ, যদি ছাড়ে না আমার আশ তারপর হই তার দাসের দাস। ভগবান স্ত্রী পুত্র জ্ঞান ফিরিয়ে দিলে, ওগো তাড়াতাড়ি না, যোগ গেলে আর যোগ আসবে না। কর্তন্দণ্ড দিয়ে স্ত্রী পুত্র কাটতে শুরু করলেন। যখন গলা দেশে কেটে বক্ষ দেশে পড়েছে, রাজার একটি নয়ন থেকে বাড়ি বৈশন হতে লাগলো। আর ভগবান কি বলছে, ভগবান ভগবান একবার তুমি কৃপা করো, একবার তুমি আমায় গ্রহণ করো। এই বলে কাঁদছে আর বলছে, ভগবান ভগবান প্রণাম তোমায়, ভগবান আর থাকতে পারলেন না। কেন গো, ভগবানই তো ভক্তকে কাঙাল করে রেখেছে, তাই ভগবান কোনোদিন ভক্ত কি ছাড়া থাকতে পারে? ভগবান যে কাঙালের ঠাকুর, তিনি তো বড় দয়া, তার কাছে যে যা বাসনা চায় সেটাই পূর্ণ করে। তাই ভগবান আমাদের কাছে কি চাইলে, বেশি কিছু নয়, বৈশাখে তুলসী মৌল বাড়ি, দানেশ চকর মানি, বৈশাখ মাসে তুলসী বৃক্ষর মূলে বাড়ি দান করলে
তুলসী তার আরাধ্য দেবতাকে বলে, কি বলে, হে ঠাকুর, যে ভক্ত আমার চরণে বারিদান করল, তুমি তোমার চরণে মতি দাও, অন্য কিছুর প্রয়োজন নাই। সারা দিনের মধ্যে যদি কোনো ভক্ত হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দুঃখটা বাড়ি বরিশন করে ভগবানের চরণতলে, ভগবান তার কাছে ছুটে যা, ভগবান কি করেন গো, সেই চরণের জল দেখা থাকতে পারে না, কি করে জানো? বলো আরে কি কৃষ্ণ থাকতে পারে, আরে কি কৃষ্ণ থাকতে পারে, বলো আরে কি কৃষ্ণ থাকতে পারে, আরে কি কৃষ্ণ থাকতে পারে, বলো ভক্ত যদি ডাকিতে পারে, আরে কি কৃষ্ণ থাকতে পারে, ভক্ত যদি ডাকিতে পারে, বলো ভক্ত ডাকলে কি সইতে পারে, ভক্ত যদি ডাকিতে পারে, বলো ভক্ত যদি ডাকতে পারে, ভক্ত ডাকলে কি সইতে পারে, আর কি ভক্ত রইতে পারে। তাই মহারাজ, যখন নয়নদী বাড়ি বরিশন হচ্ছে, ব্রাহ্মণ বললেন বন্ধ কর, নয়নে অল্প বরিশন করে কেউ কি দান দেয়, বলো রাজা, বলো, তুমি এমন করে কাঁদছ কেন? মহারাজ মরুধ্বজ বললেন, আমি কাঁদছি কেন জানো ব্রাহ্মণ, আমার অর্ধ অঙ্গ বৈষ্ণব সেবায় লাগলো, আর অর্ধ অঙ্গ কি দোষ করেছিল সেই সেবা হতে বঞ্চিত হলো, ভগবান আর থাকতে পারলেন না, মনে মনে ভাবলেন আমার নাম করতে করতে যদি ভক্ত মারা যায় তাহলে আমাকে ভক্তের ভগবান কেউ কি বলবে, ভগবান ভক্তের কষ্ট দেখে আর থাকতে পারছে না, কাঁদছে, ভগবান নিজেই যখন কাঁদছে, রাজাকে বললে কি গো, তোমার ডাক শুনে আমার মনে হচ্ছে তুমি আমার খুব চেনা, খুব জানা। ভগবান বললেন, মহারাজ এ জগতে সবাই পারে চিনতে, কিন্তু কারা কারা চিনতে পারে? পদকর্তা বললেন, হে গোবিন্দ, তোমাকে কারা চিনতে পারে জানো? যেজন করেছে চিনতে সেজন পেরেছে চিনতে, যে কোনোদিন করে না চিনতে সে কোনো দিন পারে না চিনতে। তাই ভগবান মনে মনে ভাবলে, মহারাজ মহারাজ আমাকে কারা পারে চিনতে, যারা চিন্তা করে বসে আছে একমাত্র তারাই পারবে আমাকে চিনতে। তাই তুমি ভাবছো, তবে তবে কি তুমি আমার আমার সেই কৃষ্ণ? ভগবান বললে, হ্যাঁ হ্যাঁ আমি তোমার সেই কৃষ্ণ। ও তুমি আমার কৃষ্ণ? হ্যাঁ আমি তোমার কৃষ্ণ।
কিন্তু মহারাজ নয়নে দেখতে পাচ্ছে না। কেন? মহারাজের কি নয়ন আছে? নয়নে যখন দেখতে পাচ্ছে না, গোবিন্দকে বললে, হে গোবিন্দ, এ কি করলে? তুমি যদি বা দুটো নয়ন দিলে, সেই নয়ন দুটো তুমি আমার কেড়ে নিলে, আমি যে তোমায় দেখতে পাচ্ছি না, এ কি, কেন এমন হলো? ভগবান মনে মনে ভাবছে, মহারাজ তুমি দেখতে পাচ্ছ না? না ঠাকুর, না, আমি তোমায় দেখতে পাচ্ছি না। এই তো, আমি তো তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। মহারাজ বললেন, কই, আমি দেখতে পাচ্ছি না, বিশ্বাস করো, হে গোবিন্দ, আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না। তবে কি জানো, আমার কি মনে হয় জানো, হে ঠাকুর, শোনো শোনো, আমি বলি, তোমার খেলা একমাত্র আমি জানি। তুমি খেলা, আমরা খেলি, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা? তুমি খেলা, আমরা খেলি, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা ভগবান? লীলা ম ভগবান, তোমার এমন খেলা, তুমি এমন করে খেলাচ্ছ, কেন এত কষ্ট দিচ্ছ? ঠাকুর, তবে তবে তোমাকে কি কোনোদিন দেখতে পাব না? ভগবান দৈববাণী হলি, মহারাজ আমি তোমাকে দিব্য নয়ন দান করলাম, এ কি প্রভু, তুমি এসেছ? তবে তবে এইরূপে এলে কেন? তুমি যখন এলে, আমি তো তোমার এইরূপ দেখতে চাই না, তোমার এইরূপ আমি দেখতে চাই না প্রভু। তুমি এইরূপে কেন এসেছ? তুমি যখন এলে, তাহলে তুমি কৃপা করে এইরূপে দাঁড়াও, কেমন ভাবে জানো? ওগো হে রাধা রমন মদন মোহন, কোথায় আছো দেখা দাও, হে রাধা মদন মোহন, কোথায় আছো দেখা দাও, হে রাধা রমন মদন মোহন, কোথায় আছো দেখা দাও, হে রাধা রমন মদন মোহন, কোথায় আছো দেখা দাও, রাধা রমন একবার দেখা।
নয়ন ফিরে দিলেন এদিকে প্রভু তুমি এসেছ ভগবান মহারাজকে বললেন মহারাজ তুমি আমাকে এবার দেখতে পাচ্ছ মহারাজ দুটো নয়ন যখন তাকিয়েছি বলে কি সারা জীবন কেঁদেছি হেরাধা রমণ বলে আজ আজ তোমার রূপ কি দেখছি ঠাকুর এই বলি কি করলেন গো না ভক্তার ভগবান দুজনার নয়নে নয়নে মিলন হলো কেমন করি ভক্ত আর ভগবানের মিলন হইল